আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, খিলগাঁও আইডিয়াল কলেজ এসিসি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি মোহাম্মদ উল্লাহ, সহকারী অধ্যাপক সমাজবিজ্ঞান বিভাগ, খিলগাঁও আইডিয়াল কলেজ। তোমাদের সাথে আমার আজকে ষষ্ঠ ক্লাস। আজ আলোচনা করব সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র সপ্তম অধ্যায়ের বাংলাদেশের পরিবার ব্যবস্থার সম্পর্কে। গত পঞ্চম ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম বাংলাদেশের বিবাহ ব্যবস্থা সম্পর্কে। চলো আমরা মূল ক্লাসে চলে যাই। বাংলাদেশে পরিবারের ধরন। পরিবার হচ্ছে মানুষের সবচেয়ে প্রাচীন সামাজিক প্রতিষ্ঠান। পৃথিবীতে যত সামাজিক প্রতিষ্ঠান আছে, এর মধ্যে সবচেয়ে প্রাচীন সামাজিক প্রতিষ্ঠান হচ্ছে পরিবার। পরিবারের ধরন নানা উপাদানের বিষয়ের উপর নির্ভর করে। নিচে বিভিন্ন উপাদানের ভিত্তিতে পরিবারের ধরন সম্পর্কে আলোচনা করা হল। সুপ্রিয় শিক্ষার্থী, এক নম্বর হলো আকার ভিত্তিক পরিবার। আকারের ভিত্তিতে বাংলাদেশের সমাজে দুই ধরনের পরিবারের অস্তিত্ব লক্ষ্য করা যায়, যথা অণু বা একক পরিবার ও যৌথ পরিবার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আকারের ভিত্তিতে বাংলাদেশে পরিবার দুই ধরনের পরিবার লক্ষ্য করা যায়। নম্বর হলো অণু বা একক পরিবার, দুই নম্বর হলো যৌথ পরিবার। এদের সম্পর্কে এখন আমরা সংক্ষেপে জানব। এদেশের নগর সমাজের পরিবারগুলো মূলত অণু বা একক পরিবার। এখানে গ্রাম অঞ্চলে একটা বিষয় আছে, শহর অঞ্চলে একটা বিষয় আছে। শহর অঞ্চলের বা নগরের বেশিরভাগ পরিবারগুলোই হলো অণু বা একক পরিবার, তবে এর ব্যতিক্রম যে দেখা যায় না এমন নয়। নগর সমাজে যৌথ পরিবার প্রথা লক্ষণীয়, তবে তার সংখ্যা বেশ সীমিত। শহরের বেশিরভাগ পরিবারগুলো হলো অণু বা একক পরিবার, আর অল্প কিছু যৌথ পরিবার আছে। অন্যদিকে গ্রামীণ সমাজে যৌথ পরিবার প্রথাই প্রাধান্য পায়। অর্থাৎ গ্রামের বেশিরভাগ পরিবারই হলো যৌথ পরিবার, তবে অর্থনৈতিক টানাপোড়েন, পেশাগত প্রয়োজন, সম্পত্তির বিভক্তি, ব্যক্তিত্বের সংঘাত ইত্যাদি নানা কারণে যৌথ পরিবার ব্যবস্থা দ্রুত ভেঙে যাচ্ছে এবং তৎস্থলে অণু বা একক পরিবারের জন্ম হচ্ছে। অর্থাৎ এই সমস্ত কারণে অর্থনৈতিক টানাপোড়েন, পেশাগত প্রয়োজন, সম্পত্তির বিভক্তি ভাগ এবং ব্যক্তিত্বের সংঘাত, ব্যক্তি ব্যক্তি যে দ্বন্দ্ব সংঘাত, এই সমস্ত কারণে যৌথ পরিবার ব্যবস্থা দ্রুত ভেঙে যাচ্ছে এবং সেখানে অণু বা একক পরিবারের জন্ম হচ্ছে। পরীক্ষায় একটা প্রশ্ন প্রায় আসে, যৌথ পরিবার ব্যবস্থা ভেঙে যাওয়ার কি কি কারণ? এগুলো হলো মূল উত্তর। মূলত অণু পরিবার শিল্প ও আধুনিক সমাজের বৈশিষ্ট্য। অর্থাৎ বর্তমানে যে সারা বিশ্ব শিল্পায়িত সমাজ এবং আধুনিক সমাজ, সেই শিল্প এবং আধুনিক সমাজের মূল বৈশিষ্ট্য হলো অণু পরিবার। সুপ্রিয় শিক্ষার্থী, দুই নম্বর পয়েন্ট হলো সংখ্যা ভিত্তিক পরিবার। পরিবারের সংখ্যার উপর ভিত্তি করে বাংলাদেশের পরিবারকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, যথা একক বিবাহ ভিত্তিক পরিবার ও বহু বিবাহ ভিত্তিক পরিবার। বাংলাদেশে একক বিবাহ ভিত্তিক পরিবার বেশি, অর্থাৎ বেশিরভাগই বাংলাদেশের একক বিবাহ, অর্থাৎ একজন পুরুষ বা একজন মহিলা সাধারণত একটা বিয়ে করে। তবে মুসলিম সমাজে বহু বিবাহ ভিত্তিক পরিবারও দেখতে পাওয়া যায়। মুসলমান সমাজে কিছু কিছু বহু বিবাহ ভিত্তিক পরিবারও দেখা যায়, সেখানে একজন পুরুষ একাধিক বিয়ে করে থাকে, বিশেষ পরিস্থিতি, বিশেষ কারণ। বিশেষ করে গ্রাম অঞ্চলে অনেক ধনী ব্যক্তি বহু বিবাহ করে থাকে। আমাদের দেশে গ্রাম অঞ্চলে কিছু ধনী ব্যক্তি আছে যাদের অনেক অঢেল সম্পত্তি,
শক্তি আছে, টাকা পয়সা আছে, তারা অনেকে বহু বিবাহ একাধিক বিয়ে করে। তিন নম্বর, ক্ষমতা ভিত্তিক পরিবার। ক্ষমতার মাত্রার ভিত্তিতে বাংলাদেশে দুই ধরনের পরিবারের অস্তিত্ব লক্ষণীয়, তথা কৃতি প্রধান পরিবার ও সমতা ভিত্তিক পরিবার। বাংলাদেশের পরিবার প্রধানত পিতৃপ্রধান পরিবার। বাংলাদেশের বেশিরভাগ পরিবারই এখনো পিতৃপ্রধান পরিবার। এই সমস্ত পরিবারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া পুরুষের অধিকার সর্বস্বীকৃত। তবে পিতৃপ্রধান পরিবারে নারীর মর্যাদা একেবারেই নেই এমন কথা বলা চলে না। এই বিষয়টি পরিবার থেকে পরিবারে পৃথক হতে পারে। অর্থাৎ বাংলাদেশের বেশিরভাগ পরিবারে পিতৃপ্রধান, সেখানে পিতার কর্তৃত্ব বা পিতার যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে পুরুষের সিদ্ধান্তটাই বেশি অগ্রাধিকার পায়। আর এখানে যে নারী মর্যাদা নেই এমনটা বলা চলে না। এখানে নারীদের মর্যাদাও আছে, না তাদের সিদ্ধান্তের মর্যাদাও আছে। আবার এই বিষয়টি এক এক পরিবার থেকে এক এক পরিবার ভিন্ন রকম। অন্যদিকে নগর অঞ্চলে উচ্চশিক্ষিত উদার মনোভাবাপন্ন পরিবারের সমতার নীতি মেনে চলতে দেখা যায়। তবে এদেশের প্রেক্ষাপটে এ ধরনের পরিবারের সংখ্যা নিতান্তই কম। অন্যদিকে শহরের যে উচ্চশিক্ষিত যারা উদার মনোভাবাপন্ন, এই সমস্ত পরিবারের সমতার নীতি মেনে চলতে দেখা যায়। অর্থাৎ পুরুষ এবং পুরুষদেরও গুরুত্ব দেওয়া হয়, মহিলাদেরও গুরুত্ব দেওয়া হয়, উভয় মিলে সিদ্ধান্ত নেয়। এই ধরনের পরিবারের সংখ্যা বাংলাদেশে কম। সুপ্রিয় শিক্ষার্থী, চার নম্বর পয়েন্ট হলো বিবাহ উত্তর বাসস্থান ভিত্তিক পরিবার। বিবাহ পরবর্তী বাসস্থানের ভিত্তিতে বাংলাদেশে পরিবারকে চার ভাগে ভাগ করা যায়, যথা পিতৃবাস পরিবার, মাতৃবাস পরিবার, দ্বৈত পরিবার ও নয়াবাস পরিবার। প্রথম হলো পিতৃবাস পরিবার। বাংলাদেশে বিবাহের পর স্ত্রী সাধারণত স্বামী গৃহে তথা তার পিতা অর্থাৎ শ্বশুরের গৃহে বাস করে। এ ধরনের পরিবার হলো পিতৃবাস পরিবার। অর্থাৎ বিয়ের পর স্ত্রী তার স্বামীর বাড়িতে অথবা তার শ্বশুরের বাড়িতে যদি বসবাস করে, সেটাই হলো পিতৃবাস। এবং বাংলাদেশে পিতৃবাস পরিবারের সংখ্যাই বেশি। বিবাহের পর স্বামী স্ত্রী যদি স্ত্রীর বাবার বাড়িতে বসবাস করে, তখন তাকে মাতৃবাস করে। শেষ পরিস্থিতিতে বাংলাদেশে এই ধরনের কিছু পরিবার দেখা যায়। অর্থাৎ বিয়ের পর স্বামী স্ত্রী যদি স্ত্রীর বাবার বাড়িতে বসবাস করে, সেটা হলো মাতৃবাস পরিবার, যেটাকে এই সমস্ত পরিবারে যারা বসবাস করে ওই পুরুষদেরকে বলা হয় বর জামাই। এবং এটা একটা লজ্জাজনক বিষয়। তো এটা বিশেষ কোনো পরিস্থিতি, বিশেষ করে যে বাবা মায়ের একমাত্র সন্তান মেয়ে থাকে, একটাই সন্তান এবং সেটা মেয়ে থাকে, তাদের সম্পত্তির বিষয় আছে, ওই মেয়ের বাবা মার দেখাশোনার বিষয় আছে, এই সমস্ত বিষয়ের প্রেক্ষিতে দেখা যায় বাবা মায় শর্ত দিয়ে যে তার মেয়ের বিয়েতে মেয়ের স্বামীকে তাদের বাড়িতেই থাকতে হবে। সেটা বিয়ের আগে এই এই ধরনের শর্তগুলি নিয়ে আলোচনা হয়, বা এই পরিস্থিতিতে যে বিয়েটা হয় সেটা হলো মাতৃবাস পরিবার। এটাও বাংলাদেশে খুব অল্প সংখ্যকে দেখা যায়। বিবাহের পর নব দম্পতি কিছুদিন বরের বাবার বাড়ি, কিছুদিন স্ত্রীর বাবার বাড়িতে বাস করলে তাকে দ্বৈতবাস পরিবার বলে। এটা বিয়ের পর দেখা যায় যদি সমস্ত কিছু কিছু ক্ষেত্র থাকে, যেমন মেয়ের যদি লেখাপড়া তখনও কমপ্লিট না হয়, সামনে কোনো পরীক্ষা থাকে, অনার্স পরীক্ষা, মাস্টার্স পরীক্ষা, সেক্ষেত্রে মেয়ের বাবা মা শর্ত দেয় যে পরীক্ষার পর বা এই একটা সময়ের পর মেয়ে তার শ্বশুর বাড়িতে যাবে, এর আগ পর্যন্ত যে তার বাবার বাড়িতে থাকে। তারপর একটা সময়ের পর ওই মেয়ে যখন তার শ্বশুর বাড়িতে চলে যায়, তখন সেটাকে দ্বৈত বাস। অর্থাৎ বিয়ের পর কিছুদিন মেয়ে তার নিজের বাবার বাড়িতে থাকবে, তারপর শ্বশুর বাড়িতে চলে যাবে, সেই ধরনের পরিবার হলো দ্বৈত বাস পরিবার। এই ধরনের পরিবারও কিছু বাংলাদেশে দেখা যায়। সর্বশেষ হলো নয়াবাস পরিবার। নগর অঞ্চলে অনেকেই পেশাগত প্রয়োজনে যে নতুন বাসায় বসবাস করে তাই নয়াবাস পরিবার। শিল্পায়নের কারণে গ্রাম অঞ্চলে পিতৃবাস পরিবারের স্থলে নয়াবাস পরিবারের জন্ম। বর্তমান
প্রেক্ষাপটে আসলে যৌথ পরিবার থাকলে একসাথে থাকলে অনেক কিছু নিয়ে ঝগড়াঝাটি হয়, মনোমালিন্য হয়, অনেক কিছু হয়। তার কারণে এখন আধুনিক শিক্ষিত মেয়েরা বিয়ের আগেই শর্ত দিয়ে থাকে যে বিয়ের পর ওই মেয়ে তার শ্বশুরের বাড়িতে থাকবে না, তার স্বামীর নিজস্ব বাসা অথবা স্বামীর নতুন বাসা নিতে হবে। সেটাই হলো নয়াবাস পরিবার। এবং দিন দিন এই নয়াবাস পরিবার অনেকটাই জনপ্রিয় হচ্ছে, মেয়েদের খুব পছন্দ, কারণ মেয়েরা ঝগড়াঝাটি খুব পছন্দ করে না, তারা আলাদা বাড়িতে সুখ শান্তিতে থাকতেছে। সুপ্রিয় শিক্ষার্থী, 5 নম্বর হলো বংশমর্যাদা ও সম্পত্তির উত্তরাধিকার ভিত্তি পরিবার। বংশমর্যাদা ও সম্পত্তির উত্তরাধিকারের উপর ভিত্তি করে বাংলাদেশি পরিবারকে 2 ভাগে ভাগ করা যায়, যথা পিতৃসূত্রীয় পরিবার ও মাতৃসূত্রীয় পরিবার। বংশমর্যাদার দিক থেকে বাংলাদেশের সমাজে অনেকটা দ্বিসূত্রীয় নীতি অনুসৃত হয়, তবে সমাজে পিতার প্রাধান্য থাকায় পিতৃবংশের মর্যাদা সর্বাধিক গুরুত্ব। বাংলাদেশে পিতৃসূত্রী পরিবার আছে, মাতৃসূত্রী পরিবার আছে, তবে পিতৃসূত্রী পরিবারটাই বেশি। এখানে পিতার পিতৃবংশের বা পিতার বংশের মর্যাদাটাই বেশি গুরুত্ব পায় এবং সন্তানরা বেশিরভাগ পিতার বংশটাই ধারণ করে, কিন্তু মাতৃবংশের গুরুত্ব এক্ষেত্রে নিতান্ত কম নয়। অবশ্যই পরিবার ভেদে নীতি কিছুটা পৃথক হতে পারে, পরিবারে আবার মাতৃবংশটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব বাংলাদেশের সমাজ জীবনে পরিবারের গুরুত্ব। আসলে পরিবারের অনেক গুরুত্ব, কারণ পৃথিবীর কোনো মানুষই পরিবারের বাহিরে নেই। প্রত্যেকটা মানুষই পরিবারে জন্মগ্রহণ করে, পরিবার থেকে তার সবকিছু শিখতে হয় এবং পরিবারেই তার মৃত্যু হয়। কাজেই এই পরিবারটা অনেক একটা গুরুত্বপূর্ণ। পরিবার সমাজ জীবনে এমন একটি স্থান অধিকার করে আছে যেখানে ব্যক্তি জন্মগ্রহণ করে এবং মৃত্যু অবধি সেখানেই জীবন অতিবাহিত করে। শুরুতে বলছি, একটা শিশু জন্মগ্রহণ করে পরিবারে, পরিবার থেকে সে সবকিছু শিখে এবং সেখানেই সে মৃত্যুবরণ করে। বাংলাদেশে সমাজ জীবনে পরিবারের গুরুত্ব নিচে দেওয়া হলো। 1 নম্বর, দৈবিক গুরুত্ব। সমাজের যতই পরিবর্তন হোক না কেন, জৈবিক কাজ অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে যাবে এবং তার ফলে পরিবারও মানব সমাজে টিকে থাকবে। মানব সমাজের সন্তান প্রজননের স্বীকৃত প্রতিষ্ঠান হল পরিবার। প্রত্যেকটা পুরুষ এবং মহিলার জৈবিক যে চাহিদা থাকে, পরিবারের মাধ্যমে সেই জৈবিক চাহিদা পূরণ করা হয় এবং মানব সমাজের যে সন্তান প্রজননের একমাত্র স্বীকৃত প্রতিষ্ঠান হল পরিবার। সুপ্রিয় শিক্ষার্থী, 2 নম্বর পয়েন্ট হলো শিশু প্রতিপাল। নবজাতকের লালন পালনের দায় দায়িত্ব পরিবারকেই সম্পূর্ণরূপে গ্রহণ করতে হবে। ভূমিষ্ঠ হওয়ার পর অসহায় অবস্থা থেকে শিশুর স্বাবলম্বী হওয়া পর্যন্ত শিশুর সেবা যত্ন লালন পালনের প্রয়োজন অনস্বীকার্য এবং কেবল পরিবারে এই কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদিত হতে পারে। অর্থাৎ একটা শিশু জন্মের পর সে কিছুই শিখে আসে না, এই পরিবারের দায়িত্ব হলো শিশুর লালন পালন করা, সেবা যত্ন করা, সঠিকভাবে গড়ে তোলা, সেটাই হলো পরিবারের কাজ। শিক্ষার্থী, 3 নম্বর পয়েন্ট হলো কর্ম নিযুক্তি ব্যবস্থা। সন্তান ধারণ ও লালন পালনের পর শিশুকে শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবনে টেনে তোলার পর তার কর্মের দিগন্ত পরিবারের মধ্যেই নিহিত থাকে। প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করার পর তার লালন পালন করতে হয়, তার লালন পালন করার পর তারপর শৈশব থেকে সে কৈশোরে যায়, কৈশোর থেকে যৌবনে আসে এবং তার কর্মের সকল দায় দায়িত্ব পরিবারকে নিতে, পরিবারেই এই সমস্ত কাজগুলো করে থাকে, দিক নির্দেশনা দিয়ে তাকে পরিচালনা করে থাকে। 3 নম্বর, সামাজিকীকরণ। সামাজিকীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তি সামাজিক মানুষে পরিণত হয়। একটা শিশু যখন জন্মগ্রহণ করে সে কিছুই শিখে না, পরিবারে যারা আছে মা বাবা ভাই বোন ছেলে বড় ভাই বোন এদের থেকে সে শিখে এবং সঠিক মানুষে পরিণত হয়। সমাজের সদস্য বসবাসের জন্য প্রয়োজনীয় শিক্ষা প্রথমত পরিবার থেকে ব্যক্তি লাভ করে থাকে। অর্থাৎ পরিবার থেকে একটা শিশু সবকিছু শিখে থাকে, এজন্য পরিবারকে শিশুর প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানও বলা হয়।
পাঁচ নম্বর চিত্ত বিনোদন। চিত্ত বিনোদনকে জীবনের একটি বিশেষ অঙ্গ হিসেবে বিবেচনা করা হয়। আগের দিনে পরিবার সদস্যরা একত্রিত হয়, একজন কবি গান সারি গান সুর করে পাঠ করত এবং বাকিরা উপভোগ করত। অর্থাৎ পরিবারই চিত্র বিনোদনের সবচেয়ে উপযুক্ত স্থান। সেখানে দেখা যায় যারা শিল্পী তারা বিভিন্ন ধরনের গান গায় বা বিভিন্ন তারা ভাবে বিভিন্ন ভাবে পরিবার সদস্যদের চিত্র বিনোদনের ব্যবস্থা করে থাকে। সামাজিক নিয়ন্ত্রণ। পরিবার সামাজিক নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পরিবর্তিত পরিবেশে আজকের দিনেও পরিবার সামাজিক নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ সামাজিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে পরিবারে সবচেয়ে ভূমিকা পালন করে। পারিবারিক শিক্ষা যদি সেখানে থাকে, সবাই যদি ছেলেমেয়েরা মানে, তাহলে দেখা যায় সামাজিক নিয়ন্ত্রণ থাকে এবং পরিবারের মাধ্যমে সেই সামাজিক নিয়ন্ত্রণ ব্যবস্থাটা শিখে থাকে। শিক্ষার্থী সাপ্তাহ পঞ্চম মনস্তাত্ত্বিক গুরুত্ব। সায়নের ফলে একের পর এক করে সব কাজ বিশেষ বিশেষ সংস্থার সমূহ গ্রহণ করার পরও পরিবারের যে এক বিশেষ ভূমিকা থেকে যায় তা হলো মনস্তাত্ত্বিক কাজ। পরিবার মানুষকে যে মনস্তাত্ত্বিক খোরাক যোগায় সে কাজ অন্য কোনো সংস্থার পক্ষে সম্ভব না। অর্থাৎ মনস্তাত্ত্বিক মানসিক কিছু বিষয় থাকে মনোগত, সেগুলি একমাত্র পরিবার থেকেই শিখতে পারে, অন্য কোথাও থেকে সেগুলি। ধর্মীয় গুরুত্ব। পূর্বে পরিবার ছিল ধর্মীয় কার্যকলাপের কেন্দ্র, কিন্তু বর্তমানে কি শহর কি গ্রাম সর্বত্র পরিবার কেন্দ্রিক ধর্মীয় কার্যক্রম বহুল অংশে হ্রাস পেয়েছে এবং পরিবার বাইরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করছে। অর্থাৎ পূর্বে একসময় যে ধর্মীয় কার্যকলাপের পুরো কেন্দ্র ছিল পরিবার, এখন এই অবস্থার পরিবর্তন হচ্ছে। পরিবারের বাইরেও তারা ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে তারা যোগদান করছে। শিক্ষার্থী সর্বশেষ পয়েন্ট হলো 9 নম্বর অর্থনৈতিক গুরুত্ব। সদস্যদের অর্থনৈতিক নিরাপত্তা প্রদানের বিষয়ে পরিবারের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। মানুষ মাত্রই পরিবারের কাছ থেকে অর্থনৈতিক নিরাপত্তা আশা করে, বিশেষ করে পরিবারের অল্প বয়স্ক কোন সদস্যের আর্থিক প্রয়োজন পূরণের ক্ষেত্রে পুরোপুরি পরিবারের উপর নির্ভরশীল। অর্থাৎ পরিবারের যে অর্থনৈতিক পরিবারের সদস্য যারা থাকে তাদের যে অর্থনৈতিক চাহিদা সেটা পরিবারে পূরণ করে থাকে। বিশেষ করে অল্প বয়স্ক যারা অক্ষম যারা তাদের যে অর্থনৈতিক চাহিদা সেটা পরিবারে পূরণ করে থাকে, সেটা পরিবারে ম্যানেজ করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব বাংলাদেশের গ্রামীণ ও শহরে রয়ে পরিবারের পরিবর্তনের কারণ ও প্রভাব। বাংলাদেশের গ্রামীণ ও শহরে পরিবারের পরিবর্তনের কারণ ও প্রভাব নিচে আলোচনা করা হবে। 1 নম্বর শিক্ষা। শিক্ষা সমাজের মৌলিক কার্যাবলীর অন্যতম। দেশে এখন শিক্ষার হার প্রায় 50%। দেশে শিক্ষা সচেতনতার হার দ্রুত বৃদ্ধি হওয়ায় পরিবারের প্রভাব পড়ছে। যেমন শিক্ষিত জনগোষ্ঠী কর্মের সন্ধানে শহরমুখী হচ্ছে আর শহরমুখী মানুষ একক পরিবারের দিকে ঝুঁকে পড়ছে, ফলে গ্রামীণ যৌথ পরিবার ব্যবস্থা ভেঙে পড়ছে। অর্থাৎ শিক্ষাটা হলো মানুষের মৌলিক কার্যাবলীর অন্যতম। বর্তমানে শিক্ষার হার হলো 50%, আর বর্তমানে শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাওয়ার ফলে পারিবারিক যে সিস্টেম গ্রাম ও শহরে অনেক কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। বিশেষ করে গ্রামে শিক্ষিত জনগোষ্ঠী কর্মের সন্ধানে শহরমুখী হচ্ছে, আবার শহরমুখী মানুষগুলো যে যৌথ পরিবার ভেঙে একক পরিবারের দিকে ঝুঁকছে, ফলে গ্রামীণ যৌথ পরিবার ব্যবস্থা গ্রামীণ ও শহরে পরিবারের ক্ষেত্রে নানা ধরনের পরিবর্তন সংঘটিত হয়। জেন্ডার ভিত্তিতে খাদ্য পরিবেশনে পারিবারিক স্তরে বৈষম্য পরিলক্ষিত। যেমন আগেকার দিনে খাবার পরিবেশন কালে ছেলে ও মেয়ে উপস্থিত থাকলে অনেক ক্ষেত্রে ছেলের থালায় বড় মাছের মাথা দুধের সর ইত্যাদি পরিবেশন করা। বর্তমানে গ্রাম ও শহরে শিক্ষার হার বৃদ্ধি পাওয়া এই দ্বারা অনেকটাই পরিবর্তন হচ্ছে। অর্থাৎ এই জেন্ডার ভিত্তিতে খাদ্য পরিবেশনে বিভিন্ন ধরনের বৈষম্য পরিলক্ষিত। অর্থাৎ আগেকার দিনে ছেলে মেয়ে একসাথে খাবার পরিবেশ যখন ছেলে মেয়েকে একসাথে খাবার দেওয়া হতো,
দেখা যায় ছেলের পাত্রে বা থালায় বড় মাছের মাথা দুধের সর দেওয়া হতো, মেয়েদেরকে দেওয়া হতো না। বর্তমানে শিক্ষার হার বৃদ্ধি পায়, এই অবস্থার অনেকটাই পরিবর্তন আছে। 3 নম্বর, বয়স। বয়সের সাথে পরিবারের পরিবর্তনে যোগসূত্র বিদ্যমান। বাংলাদেশে বিশেষ করে গ্রাম অঞ্চলে অহরহ বাল্য বিবাহ সংঘটিত হয়ে থাকে। বাল্য বিবাহের ফলে গঠিত পরিবার অনেকটা দুর্বল প্রকৃতির হয়ে থাকে। ইদানিং বাংলাদেশে শিক্ষা জীবন শেষ করে কর্মজীবনে প্রবেশ করতে প্রায় 30 বছর লেগে যায়। এই এই বয়সে বিবাহের মাধ্যমে পরিবার গঠনে পরিপক্কতা লক্ষ্য করা যায়। অর্থাৎ গ্রাম অঞ্চলে বাল্য বিবাহ প্রায় অহরহ ঘটে থাকে। সে অবস্থার অনেকটাই পরিবর্তন হচ্ছে। বর্তমানে যারা শিক্ষিত তারা দেখা যায় লেখাপড়া শেষ করে বিয়ে করতে প্রায় 30 বছর লেগে যায়। এই বয়সে যারা বিয়ে করলে তারা পরিপক্কতা লক্ষ্য করা যায়। 4 নম্বর, আবাসন। গ্রাম অঞ্চলে এখনো বিবাহ দম্পতিদের মধ্যে পিতার পরিবারে যৌথভাবে বসবাসের নজির লক্ষ্য করা যায়। অন্যদিকে শহর অঞ্চলে জীবন বাস্তবতা মানুষ যৌথ পরিবার থেকে একক পরিবারে বসবাস শুরু করছে। অর্থাৎ গ্রাম অঞ্চলে এখনো ছেলেমেয়েরা বিবাহের পর বাবার পরিবারে বসবাস করে, আর শহর অঞ্চলে কিন্তু তারা যৌথ পরিবার থেকে বাবার পরিবার থেকে পৃথক হয়ে আলাদা নতুন পরিবারে বসবাস শুরু করছে। তথ্য প্রযুক্তি। প্রযুক্তি অনেকটা রোমান্টিক বা প্রেম গঠিত বিবাহের সংখ্যা বৃদ্ধি করে। এ ধরনের বিবাহের ফলে যে পরিবার গড়ে ওঠে তা অণু বা একক পরিবার। এভাবে তথ্য প্রযুক্তি বাংলাদেশের পরিবারের ধরনের পরিবর্তন বয়ে আনছে। তথ্য প্রযুক্তির কারণে বিবাহ ব্যবস্থা অনেকটাই পরিবর্তন হচ্ছে। 6 নম্বর, নগরায়ন ও শিল্পায়ন। নগরায়ন ও শিল্পায়ন পরিবার ব্যবস্থার উপর বিশেষ প্রভাব বিস্তার করে। গ্রামীণ ও শহরের সমাজে যৌথ পরিবারের পরিবর্তে একক পরিবারে জন্ম নিয়েছে। এছাড়া নগরায়ন শিল্পায়ন প্রসারে ব্যক্তি কেন্দ্রিক মনোভাব গড়ে উঠছে। অর্থাৎ নগরায়ন ও শিল্পায়নের পর পরিবার ব্যবস্থার ব্যাপক পরিবর্তন হচ্ছে। যৌথ পরিবার ভেঙে একক পরিবারের সৃষ্টি হচ্ছে। 7 নম্বর, যান্ত্রিক সভ্যতা। পরিবারের উপর যান্ত্রিক সভ্যতার প্রভাব লক্ষণীয়। ওয়াশিং মেশিন, বৈদ্যুতিক রাইস কুকার, বৈদ্যুতিক সেলাই মেশিন, টেলিভিশন, কম্পিউটার আবিষ্কারের ফলে পরিবারের সদস্য তাদের কাজগুলো নতুনভাবে করে। সমাজবিজ্ঞানীদের মতে কারিগরি তথ্য প্রযুক্তির উন্নতির জন্য একদিকে যেমন পরিবারের কাজ কমে আসছে, অন্যদিকে আবার চিরাচরিত দায়িত্ব পালনের সুযোগ। অর্থাৎ যন্ত্রের বিভিন্ন যন্ত্র আবিষ্কারের কারণে পরিবারে অনেক পরিবর্তন। এই যন্ত্রের মাধ্যমে আগে ব্যক্তিরা যেভাবে অনেক কষ্ট করে করতে হতো, যন্ত্রের মাধ্যমে 10 জন যে কাজটা করতে পারে একজন সে কাজটা করতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস এখানেই শেষ। পরবর্তী ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। শিক্ষক সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই আল্লাহ হাফেজ। Thank you.